27শে সেপ্টেম্বর, মার কাছে শুভরাত্রির প্রার্থনা। মা, আমি যেন কখনো না ভুলি যে আমি তোমার সন্তান। এমন করো যাতে তোমার সন্তান হিসেবে যেমন চিন্তা করা উচিত আমি ওরকমই চিন্তা করি। তোমার সন্তান হয়ে আমার যেমন কথা বলা যোগ্য আমি যেন সেইভাবে কথা বলি, আর তোমার সন্তান হয়ে যা করণীয় আমি যেন তাহাই করি। কৃপা করো মা, আর আমার জীবন তোমার দৈবী জীবনের সাথে এক করে দাও। তোমার আধ্যাত্মিক স্রোত দিয়ে এই পথে সব সময়ে আমার রক্ষা করো এবং আমার মনে ও হৃদয়ে সম্প্রীতি, শান্তি ও অমায়িক ভাব প্রতিফলিত হোক, এবং এইভাবে আমার তুচ্ছ আত্মাকে শুদ্ধ করে অবশেষে আমি যেন তোমার দিব্যকোলে পৌঁছাতে পারি। জয় মা, জয় মা, জয় মা।